বুরহান, সুনামগঞ্জের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? তাহিরপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি আপনার এই তাহিরপুর সড়কের পাশেই, যেটা ডুবন্ত সড়ক। আপনার এই ডুবন্ত সড়ক সকালে ডুবে গিয়েছিল পাহাড়ি ডল এবং বৃষ্টির পানিতে। বৃষ্টির পানি কমে যাওয়ার সাথে সাথে আপনার এই রাস্তা, আপনার যোগাযোগ চালু হয়ে গেছে। এই সড়ক দিয়ে আপনার সুনামগঞ্জের সাথে তাহিরপুরে যোগাযোগ ছিল। এখানে প্রায় 50,000 মানুষ যোগাযোগ করতো এবং শহরে আসা যাওয়া করতো। এই রাস্তা পানি নেমে যাওয়াতে যোগাযোগটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবং আপনার, আমি এখন আছি আপনার এই সুনামগঞ্জ বিশম্বরপুরের আঙ্গোরালী হাওড়ের বাটিপাড়া গ্রামে। সেই এখানে একটি গ্রামীণ রাস্তা আপনার ডুবে গেছে, আপনার এই রাস্তাটা আপনার ডুবে গেছে। এই ডুবে রাস্তার কাঁচা রাস্তা ডুবে যাওয়ার কারণে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আপনার এই বৃষ্টির কারণে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং আস্তে আস্তে মানুষ আপনার ঘর থেকে বের হচ্ছে এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি এখন কথা বলতে চাই একদম কৃষকের সাথে, এখানকার কি অবস্থা? এখানকার অবস্থা বর্তমানে পরিস্থিতি খারাপ ছিল, কিছুটা পানি পাহাড়ি জলে যাওয়াতে এখনও রাস্তা মাঝে পানি রয়ে গেছে। দু চার দিন পরে আবার পাহাড় দিয়ে এই কারণে বেড়াতেই সকল গাড়ি নৌকায় পার করতে হয়। গ্রামীণ রাস্তা নৌকার যে অবস্থা মোটামুটি এখন মোটামুটি আছে, এই যাতায়াতের ব্যবস্থা খুব বিচ্ছিন্ন। এবং আমাকে জেলা প্রশাসন জানিয়েছেন যে জেলা প্রশাসক মোহাম্মদ দিদার মাকসুদ জানিয়েছেন নিম্নাঞ্চল প্লাবিত হলে সুনামগঞ্জের 12টি উপজেলায় আপনার ত্রাণ কর্মকর্তারা এবং উপজেলা প্রশাসন প্রস্তুত আছে, যে কোনো সময় আপনার ত্রাণ কার্য বা দুর্যোগ প্রবণ অবস্থায় যোগাযোগ স্বাভাবিক করছে এবং মানুষকে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সুনামগঞ্জের 12টি উপজেলা। এই ছিল আমার সর্বশেষ অবস্থা বাটিপাড়া থেকে, মোহাম্মদ বুরহানউদ্দিন, সুনামগঞ্জ।